Hello YouTube, welcome to our channel Unlocking Legal. আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন অথবা অ্যাপিলেট ডিভিশনে যদি আপনাদের কোনো মামলা চলমান থাকে তাহলে আপনি ঘরে বসেই কিভাবে আপনার মামলার সর্বশেষ অবস্থা জেনে নিতে পারেন। তো এই জন্য প্রথমেই আপনাকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি অলরেডি আমাদের সামনে খোলাই আছে। তো এই ওয়েবসাইটে যেতে হলে আপনাদেরকে www.supremecourt.gov.bd এই ঠিকানায় লিখে সার্চ দিলে পরে এই সামনে যে খোলা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, এটি চলে আসবে। এটি চলে আসলে পরে আপনারা দেখতে পাবেন যে বাম দিকে দুটো কজ লিস্ট লাল কালিতে লেখা আছে। এখানে আপনাদের খেয়াল করলে দেখবেন যে অ্যাপিলেট ডিভিশন, তার নিচে কজ লিস্ট, অর্থাৎ আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশন যে সমস্ত মামলা শুনবেন সেগুলো এই কজ লিস্টে থাকবে। আর দেখবেন যে এখানে হাইকোর্ট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের নিচে যে কজ লিস্ট, এখানে যদি ক্লিক করেন তাহলে হাইকোর্ট ডিভিশন আজকে যে মামলাগুলো শুনবেন সেগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে এরকম আরেকটি উইন্ডো খুলে গিয়েছে, অর্থাৎ আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশনে যে মামলাগুলো শুনানির জন্য কার্যতালিকা আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। মনে রাখতে হবে যে এই ওয়েবসাইটটি প্রতিদিন রাত 9টায় আপডেট হয়, অর্থাৎ পরবর্তী দিনের কার্যতালিকা আপনি আগের দিন রাত 9টার পরে অর্থাৎ 10টার দিকে আপনি দেখে নিতে পারবেন যে পরবর্তী দিন আপনার মামলা কার্যতালিকা আছে কিনা। এখানে একটি বিষয় মনে রাখা দরকার যে এখানে মামলাগুলো কোর্ট নাম্বার হিসেবে দেওয়া আছে, অর্থাৎ কোন কোর্টে মামলা হবে আপনার যে বিজ্ঞ আইনজীবী আছেন তার কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন কোর্টের নাম, কারণ এখানে অনেক সময় একটি কনফিউশন তৈরি হয়। আপনি এখানে যে দেখতে পাচ্ছেন অ্যানেক্স বিল্ডিং, মেইন বিল্ডিং, অর্থাৎ অ্যানেক্স বিল্ডিংয়েও 10 নম্বর কোর্ট আছে, মেইন বিল্ডিংয়েও 10 নম্বর কোর্ট আছে। সো আপনি যদি ভুল জায়গায় খোঁজ করেন তাহলে আপনি সঠিক মামলাটি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে যে আপনার মামলাটি কোন কোর্টে আছে, সেটাকে অ্যানেক্স কোর্টে কি মেইন কোর্টে। তো এভাবে করে আপনি যদি ধরে নিলাম আপনার অ্যানেক্স বিল্ডিংয়ের 10 নম্বর কোর্টে আপনার মামলাটি আজকে শুনানির জন্য আছে, তাহলে এখানে ক্লিক করলে আপনি এখানে দেখে নিতে পারবেন যে আপনার মামলা তালিকায় আছে কি না, থাকলে কত নম্বর তালিকা আছে, এবং দিনের শেষে আপনি এখানে রেজাল্টও দেখতে পাবেন যদি মামলাটি কোর্ট সেদিন শুনে থাকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে কেস সার্চ। আপনারা অনেক সময় বিজ্ঞ আইনজীবীদের বারবার ফোন করেন মামলার সর্বশেষ অবস্থা জানার জন্য, তো সেটা না করে আপনি নিজেই ঘরে বসে দেখে নিতে পারেন আপনার মামলার সর্বশেষ অবস্থা কী। আপনি যদি নিম্ন আদালতে প্র্যাকটিস করে থাকেন তাহলে বিজ্ঞ আপনার যে আইনজীবী আছেন উচ্চ আদালতে আপনার পক্ষে মামলাটি করছেন, ওনাকে ফোন না দিয়েও আপনি এখানে দেখে নিতে পারেন যে আপনার মামলার সর্বশেষ অবস্থা কী। তো সেটা দেখার জন্য আপনাদেরকে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনি কেস সার্চ, এখানে যখনই আপনি কার্সারটা ধরবেন তখন লাল হয়ে যাচ্ছে। সো এই কেস সার্চ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা প্রক্রিয়ায় আপনি আপনার মামলা খুঁজে নিতে পারেন। নিচ থেকে যদি শুরু করি তাহলে দেখবেন যে এখানে লেখা আছে সার্চ বাই টেন্ডার নাম্বার, অর্থাৎ মামলাটি যখন ফাইল হয়েছে তখনই একটি ফাইলিং নাম্বার, যেটাকে টেন্ডার নাম্বার বলা হয়, সেটা দিয়ে দেওয়া হয়। সো ওই নাম্বারটি আপনার যদি জানা থাকে তাহলে জাস্ট আপনি এখানে নাম্বারটি বসিয়ে নিলেই আপনার মামলার সর্বশেষ অবস্থা আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। আরেকটি যে পদ্ধতি আছে যে আপনার মামলাটি যদি অলরেডি শুনানি হয়ে থাকে বা শুনানির জন্য অপেক্ষমান আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে যদি আপনার মামলার নাম্বার জানা থাকে তাহলে সার্চ বাই কেস নাম্বার দিয়ে খুঁজে নিতে পারবেন। আমরা যদি একটু দেখিয়ে দিই, এখানে দেখেন দুটো অপশন আছে, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। আমরা যদি হাইকোর্ট ডিভিশন সিলেক্ট করি, অর্থাৎ হাইকোর্টে যদি আপনার মামলা শুনানির জন্য অপেক্ষমান বা অথবা শুনানি হয়ে যেয়ে থাকে তাহলে বর্তমানে কী অবস্থা আছে সেটা দেখার জন্য আপনি এখান থেকে হাইকোর্ট সিলেক্ট করবেন। তারপরে আপনি দেখেন যে মামলার যে ক্যাটাগরি, মামলাটিকে সিভিল আপিল, সিভিল রিভিশন অথবা ক্রিমিনাল কেস যদি হয়ে থাকে বা অরিজিনাল কেস, অর্থাৎ আপনার মামলা যদি কোম্পানি ম্যাটার অথবা অ্যাডমিরাল্টি ম্যাটারে হয়ে থাকে তাহলে আপনি এখানে অরিজিনাল কেস থেকে দেখে নিতে পারবেন, আর যদি রিট কেস হয়ে থাকে তাহলে রিট কেস। আমরা ধরে নিচ্ছি যে ক্রিমিনাল কেস আপনার মামলা, তো আমরা ক্রিমিনাল সিলেক্ট করে দিলাম। কেসের টাইপে এখানে দেখবেন যে অনেক ধরনের টাইপ দেওয়া আছে, যে টাইপের আপনার মামলা সেই টাইপ আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি যদি ধরে নিই আপনার মামলাটি মিস কেস, কারণ সাধারণত ক্রিমিনাল মিস কেস নিয়েই বেশি ঝামেলা হয়। সো আপনার মামলা যদি ক্রিমিনাল মিস কেস হয় তাহলে এখানে একটি নাম্বার যেটা আপনার জানা থাকার কথা, সো সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিলে
আপনার মামলার সর্বশেষ অবস্থা চলে আসবে। আমরা ডামি হিসেবে যদি 21-25 দিয়ে দিই, দেখেন এক নাম্বার আমি দিয়ে দিলাম, এই ধরনের কোনো মামলা নেই। আমি যদি আবারও দেই তাহলে এরকম কোনো মামলা নেই। আমি যদি আরেকটি নাম্বার দিচ্ছি তাহলে দেখেন এইরকম একটি মামলা নাম্বার চলে এসেছে। দেখেন এই রকম মামলা নাম্বার না মিললে আপনার কিন্তু ইনফরমেশনটা আসবে না। সো মামলা নাম্বারটি ভালোভাবে জেনে নিতে হবে। তো এখন যদি আপনি এই যে ক্রিমিনাল মিসকেজ যেটা আমরা খুঁজে পেয়েছি মামলা নাম্বার 21-45, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পরে এই মামলার সর্বশেষ অবস্থাটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মামলাটির নাম্বার, বর্তমানে অবস্থা, এটা সেকশন কী অবস্থায় আছে, এবং ইম্পর্টেন্ট হয়েছে যে মামলাটা কবে শুনানি হয়েছিল, কোন কোর্টে শুনানি হয়েছিল, এবং রেজাল্ট কী সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। পরবর্তী তারিখও দেখেন এখানে দেয়া আছে। তো এভাবে আপনারা দেখে নিতে পারেন আপনার মামলার সর্বশেষ অবস্থা। এই পদ্ধতি ছাড়া আরেকটা পদ্ধতিতে আপনি দেখে নিতে পারেন, অর্থাৎ আপনার যদি মামলা নাম্বার জানা না থাকে তাহলে আপনি ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম যে হাইকোর্ট ডিভিশন, তাহলে হাইকোর্ট ডিভিশন সিলেক্ট করার পর আপনি পিটিশনের নাম্বার, লাইক আমরা ধরেন বলে দিই যে করিম, আপনার নাম যদি করিম হয়ে থাকে, অপোজিটের নাম যদি আপনার জানা থাকে তো দিয়ে দিলেন, যদি না থাকে তাহলেও হবে। তো আপনি ভালোভাবে নামটা যদি দিয়ে সার্চ দেন তাহলে পরে আপনি একটু সময় নেবে, সময় নিয়ে এই নামে বর্তমানে সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশনে যত মামলা আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। তো দেখেন যে মামলা চলে আসছে, করিম নামে 7734টি কেস পাওয়া গেছে। আপনি এখানে তালিকা পুরোটাই আপনি দেখতে পাবেন। তো যেটাতে আপনার মামলা অর্থাৎ যেই নাম আপনার সাথে মিলে নিবে যাবে, অর্থাৎ আপনি দেখে নেবেন যে আপনার নাম যদি ধরেন করিম বক্স হয় তাহলে আপনার অপোজিট পার্টি দৌলত শেখ এরকম যদি হয়ে থাকে তাহলে পরে আপনি ধরে নিতে পারেন যে এই মামলাটি আপনার। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে এই মামলার সর্বশেষ অবস্থাটি দেখে নিতে পারবেন। এই ছিল আপনাদের জন্য আজকে আমাদের আনলকিং লিগ্যালের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপনার চলমান মামলা ঘরে বসে দেখে নেওয়ার পদ্ধতি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে। সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।